সবাইকে সাথে নিয়ে শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। এপাশে রয়েছে বড় বড়ের মতো কিমিয়া ম্যাডাম, তার জন্য একটা হাততালি। এপাশে আজকে রয়েছে গল্প গল্পের জন্য একটা হাততালি। আচ্ছা, তোমরা বাংলা পছন্দ করো না ইংলিশ পছন্দ করো? কতটা পছন্দ করো? ভীষণ পছন্দ করো, তাই তো? তাহলে জাস্ট বলো যে আমি বাংলা ভীষণ পছন্দ করি। বলো, তোমরা বলো আমি বাংলা ভীষণ পছন্দ করি। বলো, কেমন বুদ্ধি করে বাংলা ভীষণের কথাটা বলে নিলাম। ওকে, আমাদের এই প্রোগ্রামের ডিরেক্টর অনেক ধৈর্য সহকারে আমাদের পাগলামি সহ্য করে, তার জন্য একটা হাত তালি দাও। তাছাড়া এই পাগলামি আরও যারা যারা সহ্য করে, আমাদের ক্যামেরায় যারা রয়েছেন, মেকআপে যারা রয়েছেন, আরও যারা যারা হেল্প করে, এবং প্রত্যেক বাচ্চা কাচ্চা গার্ডিয়ান, তাদের জন্য একটা হাত তালি। ওকে, তোমরা সুকুমার রায়কে চেনো? বলো বলো, তিনি কে? বলো কে বলতো? সুকুমার রায়ের বিখ্যাত একটি ছড়া হারিয়ে পাওয়া, সেটা অবলম্বনে ছোট্ট একটি পারফরমেন্স করতে আসছে সরোজ এবং তনিমা। ঠাকুর দাদা চশমা কোথায়? ঠাকুর দাদা চশমা কোথায়? ওরে গনসা আবলু ভোতা, তোরা সব গেলি কোথায়? আমি তো হেথা। ঠাকুর দাদা চশমা কোথায়? দেখ না হেথা, দেখ না হোতা, খোঁজ না নিচে গিয়ে, খোঁজ না নিচে গিয়ে। কই 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 কোথায় গেল? কই 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 কোথায় গেল? ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমি শেয়ার করি যে আগের দিনের চেয়ে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আমাদের জীবন যাপন। যেমন আগে যখন খেলাধুলা করতাম, সারাদিন খেলাধুলা করতাম এবং অনেক ক্লান্ত হয়ে যেতাম ম্যাডাম, আর এখন খেললে পারে ক্লান্ত হই না, মোবাইলের চার্জ চলে যায়। ওকে, ওদের জন্য অনেক অনেক শুভকামনা। এবার আসছে ঢাকার বন্ধু জহি। বন্ধুরা, আজ আমি নতুন, আর কোথাও নতুন জায়গায় গেলে খালি হাতে আসতে নেই, তাই আমিও খালি হাতে আসি নাই, একটা গড়ি পরে আসছি। আমাদের রনি ভাইয়ের জন্মদিনে সবাইকে কেক খাওয়াচ্ছে, হঠাৎ খেয়াল করে দেখি কয়েকটা পিঁপড়া ঘুর ঘুর করতেছে, তো আমিও ভাবলাম ওরা একটু কেক খাক, তাই এক টুকরা কেক তাদেরকে দিলাম। কেক পেয়ে সবাই ওইটাতে ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে, কিন্তু একটা পিঁপড়া চুপচাপ বসে আছে,
আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তুমি কেক খাবা না? না, ওই কেক আমি খাবো না, দেখেন না ওই কেকে পিঁপড়া ধরছে। পরীক্ষার আগের রাতে আমার বড় ভাই পড়ালেখা বাদ দিয়ে একটা কয়েন নিয়ে টস করতেছে, যদি শাপলা পড়ে তাহলে ঘুমিয়ে পড়বে, আর যদি পরিবার পড়ে তাহলে সারা রাত জেগে টিভি দেখবে, আর যদি কয়েনটা সোজা বা খারাপভাবে পড়ে তাহলে মোবাইল দিয়ে গেমস খেলবে, আর যদি কয়েনটা আকাশে ভেসে থাকে তাহলে খোদার কসম সারা রাত জেগে পড়বো। তো দেশে হঠাৎ ঘোষণা হলো সব যুবকদের সেনাবাহিনীতে যোগ দিতে হবে, কিন্তু আমাদের রনি ভাই সে কমেডিয়ান, সে কমেডিকে ছাড়তে পারবে না, তাই কি করতে হবে, চোখের ডাক্তারকে ফাঁকি দিতে হবে। যেই চোখের ডাক্তার তার ইন্টারভিউর জন্য প্রশ্ন করলো, আচ্ছা রনি ওই দেয়ালে লেখাটা পড়ো তো। কোন লেখা স্যার? আরে ওই যে দেয়ালে ক্যালেন্ডার। ক্যালেন্ডার? আরে ওই যে দেয়ালের মধ্যে ওই যে উপরে যে ক্যালেন্ডারটা। কোন কি দেয়াল বাইলেন কই? বিরক্ত হয়ে চোখের ডাক্তার আনফিট ঘোষণা করে তাকে তাড়িয়ে দিল। সেই খুশিতে ওই দিন বিকালে গেল সিনেমা হলে সিনেমা দেখতে, হঠাৎ খেয়াল কইরা দেখে তার পাশের সিটে সেই চোখের ডাক্তার, যেই দুজনের চোখে চোখ পড়লো অমনি রনি ভাই দাঁড়ায় বলতেছে, ভাই এগারে কি মিরপুর যাইব? সিলেটের এক লোক বিমানে করে বিদেশ যাচ্ছে, হঠাৎ তার প্রচুর গরম লাগতেছে, তো বাবলু একটা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। সে বিমানবালাকে ডেকে বলছে, আফা খোলা আসেনি খোলা। তো বিমানবালা ভাবলো যে সে হয়তো কলা খেতে যেতে, সে কলা নিয়ে আসছে আর বাঁচছে। লোকটা হলো গ্রামের, কলাটা খায়া ছোকলাটা যদি আশেপাশে ফালায় কোন দুর্ঘটনা জানি ঘটায়, এই জন্য সে কলাটা ছোকলা ছাড়াইয়া সে ফ্রিজে করে নিয়ে এসে বলতেছে, স্যার এই যে আপনার কলা। ইটা কিতা খোলা? সাইলাম খোলা, দিলা খোলা, তাও খোলা। এবার ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু, আসছে ইলমি। এক হারবাল ডাক্তার রহিম মিয়াকে বলল, আমি এই ওষুধ বিক্রি করছি আজ 10 বছর, কেউ কোনোদিনও অভিযোগ করেনি, আজ আপনার মুখে অভিযোগ শুনছি। ভুলে যাচ্ছেন কেন? মৃতরা কোনোদিনও অভিযোগ করতে পারে না। একটা রেস্টুরেন্টে কয়েকজন তরুণ তাদের মধ্যে কে বেশি শক্তিশালী এ নিয়ে আলোচনা হচ্ছিল। এ সময় এক বয়স্ক লোক তাদের মধ্যে এগিয়ে এসে বলল, তোমাদের মধ্যে কে বেশি শক্তিশালী? গর্বের সঙ্গে একজন হাত তুলে বলল, আমি। তুমি একটু বাইরে এসো তো। কেন? আমার গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে, তোমাকে তো ঠেলতে হবে। বাসের কন্ডাক্টর হাবলুর কাছে ভাড়া চাইতেই সে হাফ ভাড়া দিয়ে বলল, আমি ছাত্র তাই হাফ ভাড়া দিলাম। হাবলুর কথা শুনে পাশ থেকে এক বয়স্ক লোক বলল, আমিও ছাত্র তাহলে আমিও হাফ ভাড়া দেব। কিন্তু কন্ডাক্টর বয়স্ক লোকের কাছ থেকে হাফ ভাড়াতে রাজি না হয় তুমুল তর্ক বেঁধে গেল। তখন হাবলু বলল, আচ্ছা আঙ্কেল আপনি যে ছাত্র তার প্রমাণ কি? আপনি কোন স্কুলের ছাত্র? আমি বয়স্ক শিক্ষা কেন্দ্রের ছাত্র। তুমি কি হাড়বালের একটা জোক বললে না? একবার আমার খাওয়ায় রুচি ছিল না ম্যাডাম, তো এক ডাক্তার আমাকে বললো এই হাড়বাল ওষুধটা খাবেন আপনার রুচি বেড়ে যাবে, তো এক চুমুক খাওয়ার পরে ওই হাড়বালের প্রতি আমার রুচি উঠে গেছে। ওকে দারুণ হয়েছে, এর জন্য একটা হাত তালি দাও। এই আনন্দের রেশ থাকতে থাকতেই নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট ব্রেক, ব্রেকের পর আবার ফিরে আসছি। বিরতির পর আবার ফিরে আসলাম তোমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরাজ নিয়ে। কেমন খালি খালি লাগছে, খালি খালি লাগছে, খালি খালি লাগছে, খালি খালি লাগার কারণ জানো তোমরা? হ্যাঁ, কারণ এবার আসছে নোয়াখালীর বন্ধু, আসছে ফামিদা। আমার মামাতো ভাই রঙ্গন তার বন্ধু সম্রাটের সাথে আলাপ করছেন। একটা ব্যাপার খেয়াল করলাম দোস্ত, একটু চালাক না হলে দুনিয়াতে টেকা খুবই কঠিন। যেমন দুজনেই পরীক্ষায় প্লাস পাইলাম, একই রেজাল্ট, তুমি 2 বছর লেখাপড়া কইরা আর আমি 3 দিন প্রশ্নের পিছনে দৌড়াইয়া। প্রশ্ন পাইয়ে প্লাস পাইলে কি মেধাবি হওয়া যায়? কেন যাবে না, অতি চালাকের ভবিষ্যৎ কিন্তু ভালো না। এই শুনে আমি গেলাম তাদের সামনে, বললাম, ভাইয়া এগুলো কিন্তু ঠিক না। সম্রাট ভাইয়া বলল, কি হয়েছে রে আপু, দেখো না
তোমার বন্ধু খালি প্রশ্নের পিছনে ঘুর ঘুর করে আর কি লেখাপড়া করছে কোনো কলেজে চান্স পায় না। হয়েছে কি দোস্ত, ভর্তি পরীক্ষার প্রশ্ন পায়নি। ভর্তি পরীক্ষার প্রশ্ন তো আমিও পাইনি, তাহলে আমি এত ভালো কলেজে ভর্তি হয়ে গেলাম আর তুই? ইয়ে মানে দোস্ত, শোনো, এ প্লাস পাইতে গিয়া তুমি সময় খরচ করছো প্রশ্নের পিছনে দৌড়াইয়া, আর আমি নিজের মেধা দিয়ে লেখাপড়া কইরা। ইয়ে মানে দোস্ত, শোনো, পরিশ্রম বেশি যে করে তার ফলও কিন্তু বেশি ভালো হয়। আরেকদিন রঙ্গন ভাইয়া সম্রাট ভাইকে বলল, চলো দোস্ত দুজনে ম্যাথ মেলাই। না রে দোস্ত, আমি পারবো না, আমার খুবই পেট ব্যথা করছে, ভীষণ অসুস্থ। ওকে, আমি ভেবেছিলাম তোমার সঙ্গে ম্যাথ মেলাতে মেলাতে ছোট মামার পাঠানো চকলেটগুলো তোমার সঙ্গে শেয়ার করব। তুমি যখন অসুস্থ তাহলে থাক, চকলেট খেয়ে আর কাজ। আরে বোকা, আমি তো দুষ্টমি করছিলাম, আমি একদম ঠিক আছি, চলো দুজনে ম্যাথ মেলাই, চকলেট আমার ভীষণ প্রিয়। তুমি কি মনে করেছো তুমি দুষ্টমি করতে পারো? আমিও তোমার সঙ্গে দুষ্টমি করছিলাম। একদিন আমার ছোট চাচার সাথে রঙ্গন ভাইয়ের দেখা হলো। ছোট চাচা জিজ্ঞাসা করলেন, তুমি আশফাক সাহেবের ছেলে সুমন তাই না? না, আমি রঙ্গন। তুমি অবশ্যই মিথ্যে কথা বলছো, তুমি সুমন। আরে না চাচা, আমি রঙ্গন। না, তুমি অবশ্যই সুমন। অবশেষে রঙ্গন ভাই বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, আমি সুমন, এবার খুশি? চেহারা দেখে তো মনে হয় তুমি রঙ্গন। ওকে, কেমন লাগলো তোমাদের? কেমন আজকে প্রথম তুমি? হ্যাঁ, কি ভয় ভয় লাগছে? না। ওকে ওকে, দেখতেও যেমন দারুণ লেগেছে, ওর পারফরমেন্সটাও দারুণ ছিল, ওর জন্য একটা হাত তালি। এবার আসছে ঢাকার বন্ধু জয়া। আমার তুর্য ভাইয়া গতকাল চায়ের দোকানে চা খেতে গেছেন। চায়ের দোকানদার ছিল চোরা কারবারের সাথে যুক্ত, সে তার সাইকেলটি দোকানের পাশে রেখে গেল। দোকানদার সাইকেলটি সরিয়ে ফেললো। তুর্য ভাইয়া সাইকেল না পেয়ে তো রেগে মেগে গেল, দোকানদারকে বললো, এই আপনি আমার সাইকেল এখন ফেরত দেন, না হলে আমি চট্টগ্রামে যা করেছিলাম না এখানেও তাই করবো বলে দিতেছি। আমার ভাইয়ের তর্জনে ভীত হয়ে দোকানদার বলল, ভাই আপনার সাইকেল তো পেয়ে যাবেন, কিন্তু আপনি চিটাগাং এ এমন কি করেছিলেন? আমার ভাই উত্তরে কি বলল জানো বন্ধুরা? সে বলল, কি আর করেছিলাম, সাইকেল না পেয়ে পায়ে হেঁটে বাড়ি চলে গেছি। আমার ভাই রিবু রাত জেগে পড়াশোনা করতেছে, তখন বাড়ির সবাই ঘুম, সে একা জেগে জেগে পড়তেছে, তখন দেখলো ঘরের মধ্যে চোর ঢুকেছে, তাও সে চুপচাপ পড়তেছে, কোনো কথা বলতেছে না। তখন চোর এটা ওটা নিজের ঢুলায় ঢুকাচ্ছে, তখন রিবু তাও চুপ করে আছে। যখন চোর চলে যাচ্ছে তখন সে বলে উঠলো, এই শোনেন, ওই মিয়া আপনি আমার স্কুল ব্যাগটা নেন না কেন, তাড়াতাড়ি নেন, বাড়ি সবাই জায়গায় দিব কইতাছি। আমার ভাই অবি কলেজে বাসে করে যাচ্ছে, আজকালকার ছেলেদের স্বভাব বাসের গেটে ঝুলে ঝুলে কলেজে যাওয়া, আমার ভাইও তাই করতেছিল। তখন বাসের কন্ডাক্টর কি বলল জানো? বলল, এই যে ছেলে তুমি যে সব সময় বাসে গেটে ঝুলে ঝুলে কলেজে যাও, তোমার বাপ কি চৌকিদার ছিল? আমার ভাইও কম না, সে বলল, এই যে মিয়া আপনি যে সবার কাছে হাত পাইতে পাইতে টাকা চান, আপনার বাপ কি ভিক্ষুক ছিল? দারুণ, হাত তালি দাও। আজকে প্রথম? জি ভাইয়া। আচ্ছা, কারো মনেই হয়নি কিন্তু প্রথম, তাই না? এবার আসছে ঢাকার বন্ধু লুবা। সেদিন আমার বান্ধবী যাই বই মেলায় গেল 2000 টাকা নিয়ে। আমায় ফোন করে বলল, লুবা জানিস আমি বই মেলায় পুরো 2000 টাকা খরচ করে ফেলেছি। ও তাই নাকি, ভেরি গুড, তুই বইয়ের এত বোকা তা তো আগে বলিসনি। ধুর বোকা, বইয়ের জন্য 2000 টাকা খরচ করবো কেন, 1980 টাকা দিয়ে খেয়েছি, বাকি 20 টাকা দিয়ে আমার ছোট্ট বোন মুক্তির জন্য আদর্শলিপি বই কিনেছি। সেদিন আমার আব্বুর অফিসে পিয়ন আফজাল চা হাতে নিয়ে MD সাহেবের রুমে গেল, হাত ফসকে গিয়ে চাটা সারা টেবিলে পড়ে নষ্ট হয়ে গেল।
এমনি সাহেব রেগে গিয়ে বলল, ইডিয়েট স্টুপিড, তোকে দিয়ে কোনো কাজ হয় না, গেট আউট অফ মাই রুম। কিছুক্ষণ পর আফজাল হাসতে হাসতে রুম থেকে বের হলো। তা দেখে আব্বু জিজ্ঞেস করলো, কে রে আফজাল তুই হাসছিস? এমডি সাহেব না তোকে একটু আগে কতগুলো বকা দিল। ইয়ে মানে স্যার, আমি তো ইংলিশ বুঝি না, এমডি সাহেব তো সব ইংলিশে বকা দিল। সেদিন আমার খালাতো বোন জেবা আমার সাথে গল্প করছিল। জেবা বলল, জানিস আমার ভাই সব সাবজেক্টে পাকা, অঙ্ক অঙ্কতে তো সে পুরো বিদ্যার জাহাজ। ও তাই নাকি, তাহলে ওকে ডাঙায় রেখেছিস কেন? বঙ্গোপসাগরে ভাসিয়ে দে। দারুণ দারুণ, একটা হাত তালি দাও তার জন্য। আমার কিন্তু দারুণ লাগছে আজকের খুদে রসিকরাজ, আরো মজা হবে কিন্তু ছোট্ট একটা বিরতির পর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। যাক সবাই আছো তো? দেখ এবার ডেকে নিচ্ছি আমাদের নতুন এক বন্ধু, আসছে ঢাকা থেকে সঞ্জনা। সেদিন আমার ভাই সৈকত দেখলো তার বন্ধু শৈশব বসে বসে কাঁদছে। সৈকত জিজ্ঞেস করলো, কি রে দোস্ত কাঁদছিস কেন? আর বলিস না দোস্ত, আমার মুরগিটা আজ মারা গেছে। ও আচ্ছা, এই কথা? সেদিনই তো আমার এত সুন্দর বিড়াল ছানাটা মরে গেল, তাতেই আমি কাঁদলাম না, আর তোর সামান্য একটা মুরগি মরেছে বলে তুই কাঁদছিস? আরে আমার মুরগিটা তো রোজ একটা করে ডিম দিত, তোর বিড়াল ছানাটা কি ডিম দিত নাকি যে তুই কাঁদবি? বলতো বন্ধুরা, পরীক্ষার পূর্বে রাতে সব ফাঁকিবাজ ছাত্রছাত্রীদের মাথায় কোন কথাগুলো ঘোরাফেরা করে? পরীক্ষাটা সামনে এলি মাথায় পড়ে, বার যেটা ধরি তাতেই দেখি বাকি অনেক কাজ। সারাটা দিন ভাবনা এখন করব কিনা পাস, সারাটা বছর ফাঁকি দিলাম এখন সর্বনাশ। এবার যদি কোনো রকম পাশটা করে যাই এমন পড়া পড়বো তখন যার তুলনা নাই। আমার বন্ধু ফরহাদ সারাটা দিন ঘুমায় তবুও তার মন ভরে না। ফরহাদ সেদিন দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, আপনার কাছে কালো রঙের বাতি আছে? কালো রঙের বাতি কেন? না মানে দিনের বেলা জ্বালিয়ে ঘুমাবো। কেমন লাগলো তোমাদের? খুব ভালো। আবারও দারুণ লেগেছে, প্রথমবার আসলে তুমি। ভয় লাগলো? না। বন্ধুরা তোমরা যারা ওর মতো চলে আসতে চাও আমাদের এই মঞ্চে অনেক মজা করতে আনন্দ করতে, চলে এসো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো, ফোন করার নাম্বার হচ্ছে 9632030-45। ওর জন্য একটা হাততালি। এবার ডেকে নেব আমাদের খুব প্রিয় এক বন্ধু, সে আসছে মাগুরা থেকে। আচ্ছা মাগুরা আছে, বাবা গুড়া নাই। আসছে মাগুরার বন্ধু মুগ্ধ। প্রতি অমাবস্যার রাতে নিকষ অন্ধকারে মায়ের কাছে ছাদে বসে গল্প শুনতে আমার খুব ভালো লাগে। যখন নামবে আধার, নীরব নিঝুম চারিধার, চাঁদ মামাজ দেখা পড়েনি, মিট মিট করে তারা জ্বলেনি, আমি শুধু মাকে নিয়ে রাত যাচ্ছি, মায়ের গল্প ঝুলি খুলছি, ও আপু যদি সাথী হতে চাও চুপি চুপি এসো ছাদে, যখন নামবে আধার, নীরব নিঝুম চারিধার। যখন তুমি এসো আপু
আমার ছোট ভাই ফাইক সারা দিন পড়ে কিন্তু মনোযোগ সহকারে পড়ে না, তাই তাকে বলি যতটুকু সময় পড়বে মনোযোগ সহকারে পড়বে। আজকের মতো শেষ হলো খুদে রসিকরাজ, কিন্তু আমি বলছি যে খুদে রসিকরাজ এমনই একটি প্রোগ্রাম যে অনুষ্ঠানটা শুরু হওয়ার সাথে সাথে সবাই অনেক খুশি হয়। কারণটা হচ্ছে সবাই শুরু হওয়ার সময় যে আনন্দ নিয়ে অনুষ্ঠানটা দেখতে বসে এবং শেষ হওয়ার সাথে সাথে সেই আনন্দের রেশটা আরো বেড়ে যায়, সেই আনন্দ নিয়েই শেষ হয়, সেই মজা এবং আনন্দ নিয়ে আজকের মতো শেষ হচ্ছে খুদে রসিকরাজ। দেখা হবে আবারও। কবিতা আর খেলার পানি, বাকিটা সময়